আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনে কোনো কোনো সময় আমরা সবাই বিপন্ন বোধ করি, আমাদের পাশে কেউ থাকে না। ঠিক ওই সময়ও আল্লাহ তাআলা আমাদের পাশে থাকে। আল্লাহ তাআলা বলছেন, বান্দরা যদি আপনাকে প্রশ্ন করে এই বিষয়ে, তবে বলুন আমি পাশেই আছি, যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই, তারা যদি আমার কথাগুলো শুনে আমাকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা কখনোই সীমাহীন বিপদ কাউকে চাপিয়ে দেন না। যে বিপদ সহ্য করার ক্ষমতা আছে তাকেই আল্লাহ তাআলা বিপদ দেন। আপনার কপালে যা আছে সেটাই আপনাকে মোকাবেলা করতেই হবে, অন্য কারো বোঝা আপনাকে বহন করতে হবে না। অন্যরা সবাই অসিলা। ইসলাম ধর্মে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কে ঘনিষ্ঠতা। কোনো পীর মাশায়েক পুরোহিত ছাড়াই আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন। এর মাধ্যম হল ইবাদত, জিকির এবং দোয়ার মাধ্যমে। বড় বড় আলেম সুফিরা এভাবে ঘন্টা পর ঘন্টা আল্লাহর প্রেমে নিমগ্ন থাকতেন। ইবাদতের মাধ্যমে, জিকির মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কথা বলতেন, মন বাসনা পূরণ করে থাকেন। এর মধ্যে দোয়ার কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। মূলত দোয়াই হলো ইবাদতের মূল। আপনি যদি কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো দেখেন, তবে আল্লাহর সাথে সম্পর্কে ঘনিষ্ঠতা ধরতে পারবেন। আল্লাহর সাথে ঘনিষ্ঠতার সবচেয়ে বড় উপহার হচ্ছে আপনি বুঝবেন আপনি একা নন, আপনাকে একজন সবসময় হেফাজতে আগলে রেখেছেন, একজন সবসময় আপনার আবেদন কবুল করার জন্য প্রস্তুত আছেন। কখনো সলাৎ পড়েননি, শতবার তাওবা ভঙ্গ করেছেন, তবু একদিন সলাৎ পড়ুন, সলাৎ শেষে দোয়ায় বসুন। দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলুন, বিশ্বাস করুন আপনার ভালো লাগবে, দোয়া করলে সব সমস্যার সমাধান হবে। দোয়ার মূল কথা সম্পর্কে ঘনিষ্ঠতা। আল্লাহর কাছে নিজের অক্ষমতা প্রকাশ করুন, বিপদ না দূর হোক, অন্তত আপনি তো বুঝবেন আপনি একা নন। সুতরাং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিজের কষ্ট, মন বসনা সব কিছুই বলতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।